হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে সহজ উপায়ে ডাল ভর্তা তৈরি করা যায়। তো ডাল ভর্তা আমাদের খুবই পছন্দের একটি খাবার, যেহেতু আমরা বাঙালি। তো বাঙালি মাছ ভাত, ডাল ভাত, এগুলো, ডাল ভর্তা, এগুলো আমাদের খুবই প্রিয়। তো আমি শুরু করার আগে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যেন আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনারা আপডেট পেয়ে যান। আসুন শুরু করা যাক। ডাল ভর্তা করতে প্রথমেই একটি আমি হাঁড়িতে ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে, এবং হাঁড়িতে দিয়ে দিব এই ডালগুলো। আমি 2 কাপ পরিমাণ ডাল নিয়েছি, ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, পরিমাণ মতো আর কি, পানি যতক্ষণ লাগবে। তারপর আমি আমি দিয়ে দিব 2টি কাঁচামরিচ, একটু মুখটা ফাটিয়ে দিবেন। তারপর কিছু পেঁয়াজ এবং একটু রসুন থেতে করা। যখন আমাদের পানিটা গরম হয়ে আসবে তখন আমরা একটু হলুদের গুঁড়ি দিয়ে দিব, যেন কালারটা সুন্দর আসে। এর মধ্যে আমরা একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিব, যেন এই ফেনাগুলো উপরে উঠে না আসে। ডালটা সিদ্ধ হয়ে আসছে, এখন আমরা এর মধ্যে একটু হলুদ দিয়ে দিব কালারের জন্য। এটা কি আমাদের ডালটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমরা ভর্তা করার জন্য উঠিয়ে নিচ্ছি। আমরা এখন একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, বেশি ভাজলে তেজটা নষ্ট হয়ে যায় ভর্তার, এই জন্য হালকা করে একটু ভেজে নেব। আমি আগে শুকনো মরিচ ভেজে নিয়েছি, এখন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে, একটু হালকা ব্রাউন কালার হলে আমি এটা নামিয়ে নেব, বেশি ভাজতে যাবো না, বেশি ভাজলে ভর্তাটা টেস্ট আসবে না। আমরা ভাজা 2টি মরিচ নিয়েছি, এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এই মরিচগুলো ভাঙার জন্য একটু লবণ দিয়ে নেব, মরিচের উপর লবণ না দিলে এটা ভালো করে মথা যায় না। তো আমি এই মরিচগুলো এই যে লবণ দিয়ে একটু হাত দিয়ে মথে নিব, এবং আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই মরিচগুলো মথা হয়ে গেলে তারপরে আমি এর সাথে পেঁয়াজগুলো নিয়ে নেব। আমি এই পেঁয়াজগুলো এর সাথে নিয়ে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরষের তেল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। এবার ডালের সাথে আমি এই পেঁয়াজ এবং মরিচ এই মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেব, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। আর এই যে সিদ্ধ সময় আমরা এই যে কাঁচা মরিচটা দিয়েছিলাম এটা ভালো করে মুথে নেবেন। যেহেতু ডালগুলো গরম, ডাল ভর্তাটা, এই জন্য আমি চামচ দিয়ে করে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করে নিতে পারেন ঠান্ডা করে নিয়ে। আমি এখন গরম আছে, কিন্তু ভর্তা আমার কাছে গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভর্তার মজাটা শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন গরম 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 ভাতের সাথে ভর্তাটা পরিবেশন করার জন্য। হয়ে গেল আমাদের সুস্বাদু ডাল ভর্তা, আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।